নববর্ষ মানেই নতুন আশা, নতুন প্রত্যয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে সারা বিশ্বের রাজনীতি ও অর্থনীতি এবং সামাজিক জীবনে চলছে অস্থিরতা। যুদ্ধের পরোক্ষ প্রভাবে সৃষ্ট মূল্যস্ফীতি সব কিছুকে তছনছ করে দিয়েছে। এ ঢেউ লেগেছে বাংলাদেশেও, চলছে নানা ধরনের অস্থিরতা। ঠিক এমনই এক প্রেক্ষাপটে এবার বাংলা নববর্ষ 1430-কে স্বাগত জানাচ্ছে বাঙালি। সব অশান্তি দূর হয়ে যাক নববর্ষের আগমনে, এমন আকাঙ্ক্ষা এখন বাঙালির ঘরে ঘরে। তাই বরিশোধরা মাঝে শান্তির বাড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার পালন করা হবে পহেলা বৈশাখ, বের করা হবে মঙ্গল শোভাযাত্রা। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বঙ্গাব্দ 1430 শুরু হতে আর মাত্র 4 দিন বাকি। নববর্ষ উদযাপনের সবচেয়ে বড় আয়োজন এ মঙ্গল শোভাযাত্রার আতুরঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এই মুহূর্তে চলছে তুমুল ব্যস্ততা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক নাজির হোসেন খান জানালেন, বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপটে এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে। এবারে প্রতিপাদ্য বিষয় বরিশোধরার মাঝে শান্তিরও বাড়ি। করোনার সময় যেসব সমস্যাগুলো ছিল আমাদের, তাও পরও করোনার সেকেন্ড বছরে আমরা একটা প্রস্তুতি নিয়েছিলাম এবং চারুকলা অনুষদের ভিতরে একটা ফুটেজ করে এটা প্রচারণা করা হয়েছিল, সেটা আপনারা জানেন। তবে এবারের উৎসাহ উদ্দীপনা অনেক, মানুষ রোজাও রাখবে, বাংলা বর্ষকে বরণ করবে, এটাই স্বাভাবিক। বাঙালি জাতির প্রাণের উৎসব মঙ্গল শোভাযাত্রা সুন্দর হবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ঘুরে দেখা যায় মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির কর্মযজ্ঞের নিবেদিত শিক্ষার্থীদের। এর মধ্যে নববর্ষের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে বর্ষবরণের তহবিল সংগ্রহের কার্যক্রম। অনুষদের জয়নুল গ্যালারির সামনে এ তহবিল সংগ্রহের কার্যক্রম চলছে। সেখানে ক্রেতার আশায় বসে আছে আয়োজকদের কেউ কেউ, আবার কেউ আঁকছেন ছবি, কেউ বানাচ্ছেন মুখোশ, এগুলো বিক্রি করেই তহবিল সংগ্রহ করা হয়। এবার মঙ্গল শোভাযাত্রার এসব কর্মযজ্ঞের দায়িত্ব রয়েছে চারুকলার 23 ও 24 ব্যাচের শিক্ষার্থীরা। চারুকলার প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখা যায় জয়নুল গ্যালারির সামনে ছবি আঁকছেন একদল শিক্ষার্থী। জলরং ও অ্যাক্রিলিকে বিভিন্ন আকার ও রকমের চিত্রকর্ম আঁকছেন তারা। পাশে আর একদল শিক্ষার্থী ব্যস্ত সরা চিত্র নিয়ে। মাটির সরার নানা রঙে কেউ ফুটিয়ে তুলেছেন মাছ, ময়ূর, পাখির মুখ, কেউ বা আঁকছেন ফুল, লতাপাতা সহ নানা মোটিফ। এবারে হচ্ছে যে আমাদের মূল থিমটা হচ্ছে যে বর্ষা, এবং হচ্ছে যে এই থিমের মূল আকর্ষণ হচ্ছে নীলগাই, যেটা হচ্ছে আমাদের বর্ষার রূপটাকে, নতুন বর্ষা এবং নতুন দিনটাকে হচ্ছে আমার বরণ করার জন্য প্রতীক হিসেবে ব্যবহার করছে। এছাড়া আমাদের হচ্ছে বিশেষ আকর্ষণ যেটা 4 মাস্ক আছে, বিশেষ বড় বড় দেখতে পাচ্ছেন, যে রাজা রানী, টেপা পুতুল এবং সূর্য প্রতিবারের মতোই থাকছে। এবং এছাড়াও আছে আমাদের বিশেষ আকর্ষণ যেটা মুখোশ, প্যাঁচা, বাঘ এবং হচ্ছে যে সরা, এগুলো হচ্ছে আমাদের এবারে মূল টার্গেট। এতদিন পরে হয়েছে কি যেরকম গত বছরও করা হয়েছিল, মানে করোনার পরবর্তী মাস্ক কিন্তু অনেকদিন বন্ধ ছিল, তো সব কিছু স্থবির হয়ে গিয়েছে, তো এবারও তো দেখা গিয়েছে। এই কারণে হচ্ছে কি এইবারের আমেজগুলো বেশি তুলনামূলক আগেরগুলোর থেকে। হ্যাঁ, বিশ্ব এগিয়ে যাচ্ছে, বৈশ্বিকভাবে আমাদেরও এগিয়ে যেতে হবে, এটাই সত্যি কথা। আমরা স্মার্ট বাংলাদেশে পরিণত হচ্ছি, তো কিন্তু সেই জায়গার পাশাপাশি যাতে আমাদের নিজেদের একটা বিশুদ্ধতা আছে, স্বকীয়তা আছে, স্বাধীনতা আছে, সেই জায়গাটা যাতে আমরা ধরে রাখতে পারি। দেখবেন যে আমরা আসলে এখন কথা বলতে গেলে, আমি নিজেও যে প্রত্যেক 10 লাইন বললে অ্যাটলিস্ট 2-3 ইংরেজি শব্দ চলে আসছে, কিন্তু আমাদের যে বাঙালির একটা বিশুদ্ধতা কালচার ছিল, আমাদের যে একটা অংশ ছিল, সেই জায়গাটা আমরা ধরে রাখতে চাচ্ছি। এটাই আসলে আমার প্রত্যেক বছর একটা ইচ্ছা থাকে। জয়নুল গ্যালারির একটি কক্ষে প্রবেশ করতে দেখা গেল বাঘ, সিংহ, হাতি ও প্যাঁচা সহ নানা কিছুর লোকশ কাঠামোর মুখোশে রং করতে ব্যস্ত আর একদল শিক্ষার্থী। চারুকলার জয়নুল স্কুল ঘরে বেশ কজন শিক্ষার্থী মাউন্ট বোর্ড দিয়ে ছোট ছোট পাখি বানাচ্ছে, একই সঙ্গে তাতে রং লাগানো হচ্ছে, সেই সঙ্গে রয়েছে হাত পাখা আর চরকি। দেশবাসী যারা কি শিল্পপ্রেমী আছেন, তাদের কাছে অনুরোধ থাকবে তারা যাতে এসে এগুলো সংগ্রহ করেন। সংগ্রহ করার মাধ্যমে তারাও সরাসরি মঙ্গল শোভাযাত্রায় কিছুটা অবদান রাখতে পারবেন। আর তাছাড়া এবছর তো মেট্রো রেল বা অন্যান্য কারণে আমাদের যে মঙ্গল শোভাযাত্রা যে র্যালিটা হয় সেটার রাস্তাটা একটু পরিবর্তন হয়েছে, তারপরও স্বল্প পরিসরে আমরা ভালোভাবে এনজয় করার চেষ্টা করব। পয়লা বৈশাখ তো বাঙালির প্রাণের উৎসব, আর চারুকলায় এটা প্রতি বছর আমরা সবাই মিলে এই কাজটা সম্পাদন করি যতটা সুন্দরভাবে করা যায়। আর যেহেতু রোজা, কিন্তু আমরা কিন্তু কাজের ঘাটতি রাখছি না,
আমাদের তরফ থেকে সম্পূর্ণ আমরা চেষ্টা করছি সুন্দরভাবে বর্ষটাকে বরণ করে নেওয়ার জন্য। এবারের মঙ্গল শোভাযাত্রা চারুকলার সামনে থেকে শুরু না হয়ে টিএসসি সামনে থেকে শুরু হবে বলে জানান মঙ্গল শোভাযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক ওম প্রকাশ। চারুকলা অনুষদের প্রস্তুত করা মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। এবছর আমরা চেষ্টা করেছি আগে থেকে শুরু করে আমাদের প্রি প্ল্যান কাজ করার, এক্ষেত্রে আমরা 6টা স্ট্রাকচারও করছি এবং আমাদের যে মেট্রোরেলের কাজের জন্য আমাদের কিন্তু মঙ্গল শোভাযাত্রার প্রোগ্রামটা একটু সংকুচিত হয়েছে। এবছর মেট্রোরেলের কাজও শেষ হয়ে গেছে এবং আমাদের যে পেন্টিংগুলো বিক্রি, পেন্টিং সরা মাস্ক এগুলো বিক্রি করেই আমাদের মঙ্গল শোভাযাত্রার মূল ফান্ডিংটা করা হয়। সেক্ষেত্রে এবছর একটু বেচা কিনা কম, কিন্তু আমরা আশাবাদী যে এর ভিতরে এই সপ্তাহের মধ্যে আমাদের একটা ভালো বেচা কিনা হয়ে আমাদের মঙ্গল শোভাযাত্রা ফান্ডটা আর একটু বেশি রাইজ করবে। বরাবরই মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে এবার মাসব্যাপী চারুকলা অনুষদে চলছে তহবিল সংগ্রহের কার্যক্রম। এবারও তা শুরু হয়েছে গত 19 মার্চ থেকে, কিন্তু রমজানের কারণে প্রত্যাশা অনুযায়ী বিক্রি খুবই কম বলে জানান আয়োজকরা। নাজমুল ইসলাম, বেঙ্গল নিউজ 24, ঢাকা।